দিদিন নতুন পরিকল্পনাকে সামনে নিয়ে এলাকায় এলাকায় পৌঁছবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত। শোনা হবে এলাকার মানুষদের সুবিধা অসুবিধার কথা। শুক্রবার মীনাক্ষা বিধানসভা থেকে এবং সন্দেশখালী বিধানসভা থেকে সেই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো। দিদির নতুন পরিকল্পনাকে সামনে নিয়ে এলাকায় এলাকায় পৌঁছাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত। শোনা হবে এলাকার মানুষদের সুবিধা অসুবিধার কথা। আনুষ্ঠানিকভাবে সেই প্রকল্পের শুভ উদ্বোধন ইতিমধ্যেই হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী সমস্ত প্রকল্পগুলো সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন কিনা, কোনো পরিষেবা থেকে কোনো মানুষ বঞ্চিত হচ্ছেন কিনা, এখনো পর্যন্ত সমস্ত মানুষ সমস্ত প্রকল্পের আওতায় এসেছেন কিনা তা বিস্তারিত জানার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী সুরক্ষা কবচ নামের নতুন প্রকল্প নিয়ে এসেছে। আর শুক্রবার মীনাক্ষা বিধানসভা থেকে সন্দেশখালী বিধানসভা থেকে সেই প্রকল্পেরই আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। এদিন মীনাক্ষা ব্লক তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মীনাক্ষা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজি আয়ুব হোসেন গাজী, বিধায়িকা উষা রানী মণ্ডল, মীনাক্ষা বিধানসভা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল সহ আরও অনেকে। এদিন বিধায়িকা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। স্থানীয় জনগণের সঙ্গে জনসংযোগ সভা করা হবে। পরবর্তী পর্যায়ে দুয়ারে দিদির দূতের জন্য দলীয় কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং শেষে দলীয় কর্মীদের বাড়িতে নৈশভোজ ও রাত্রি যাপন প্রচার কর্মসূচি। একটি পর্যায়ে দিদির দূত হিসেবে 3.5 লক্ষ দলীয় কর্মীরা দিদির সুরক্ষা কবচ নিয়ে রাজ্যের প্রায় 2 কোটি পরিবারের কাছে পৌঁছে যাবে। প্রত্যেক পরিবারের সদস্যদের অবগত করা হবে দিদির সুরক্ষা কবচ সম্পর্কে। ঘোষিত 15টি প্রকল্পের মধ্যে কোনো পরিবারের সদস্যরা কোনো কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছে এবং কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, যা সেই পরিবারের সদস্যরা পাওয়া উপযুক্ত সেই তথ্য দিয়ে দূত এবং মোবাইলে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে নথিভুক্ত করবে। এই দিদির ঘোষিত 15টি প্রকল্পের মধ্য দিয়ে প্রত্যেকটি নাগরিকের সামাজিক সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সন্দেশখালীর একটি গেস্ট হাউসে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন সন্দেশখালী বিধানসভার কনভেনার শেখ শাহজাহান। এছাড়া উপস্থিত ছিলেন সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো সহ অন্যকে। আগামী 11 তারিখ থেকে দিদির দূত এলাকায় পৌঁছবেন। বসিরহাট থেকে অয়ন মৈত্র, রিপোর্ট চ্যানেল 24/7।